তো বন্ধুরা, বৃন্দাবন নামটা শুনলেই আমাদের সকলেরই মনে আকর্ষণ জন্ম নেয়। যাই হোক, বৃন্দাবন, যমুনা নদী, মদন মোহন মন্দির, কেশীঘাট ইত্যাদি তো যাই বলুন। এছাড়াও তো আমাদের প্রচুর বন, উপবন, সরোবর বা কুণ্ড, রাসস্থলী ইত্যাদি আছে আমাদের 84 ক্রোশ ব্রজমণ্ডলে, মানে প্রায় 300 কিলোমিটার জুড়ে পরিক্রমা করলে। তো আমরা আজকের ভিডিওতে বৃন্দাবনের দুটি প্রসিদ্ধ মন্দির নিয়ে কথা বলবো, যে মন্দিরে বহু গোস্বামীদের, বৃন্দাবনে যারা ভজনা করতেন তাদের সেবিত বিগ্রহ, তারা যে বিগ্রহের সেবা করতেন, যে ঠাকুরের সেবা করতেন, এবং সমাধি তাদের, ঠিক আছে, ভজন কুটির বা সমাধি তো অনেক জায়গায় আছে, সেখানেও অনেক বৈষ্ণবদের আছে। তো সেটা হলো রাধা দামোদর এবং রাধা গোকুলানন্দ। প্রচুর প্রধান প্রধান মন্দির তো আছেই এখানে, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, মদন মোহন, শ্যামসুন্দর, দামোদর, রাধারমণ, রাধা বল্লভ, গোকুলানন্দ, বাঁকে বিহারী, যুগল কিশোর ইত্যাদি। কিন্তু রাধা দামোদর এবং রাধা গোকুলানন্দে অনেকের সেবিত বিগ্রহ আছে, তার মধ্যে একটি নাম হলো রাধা দামোদর। জীব গোস্বামীর সেবিত বিগ্রহ হলো রাধা দামোদর, তার নামে এই মন্দিরের নাম। তো ঠিক তেমনই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের হচ্ছে সেবিত বিগ্রহ রাধা গোকুলানন্দ, তার নামে এই মন্দিরের নাম। এছাড়াও আরও অনেকের সেবিত বিগ্রহ সেই মন্দিরে আছে। এবং রাধা দামোদর মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীকে যে গোবর্ধন শিলা দিয়েছিলেন, বৃদ্ধাবস্থায় সে গোবর্ধন পরিক্রমা করতো, তাই দেখে কৃষ্ণের কষ্ট হতো তাই। এবং মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী সমস্ত গৃহ ত্যাগ করে ইন্দ্রসম ঐশ্বর্য ত্যাগ করলে, মানে ত্যাগ করে মহাপ্রভুর কাছে গেলে, পুরীতে মহাপ্রভু যে গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা দিয়েছিলেন, সেই গোবর্ধন শিলা পর্যন্ত রাধা গোকুলানন্দ মন্দিরে আছে। তো আমরা এবার দেখি কী কী আছে। রাধা দামোদর মন্দিরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সেবিত বিগ্রহ রাধা বৃন্দাবন চন্দ্র আছে। জীব গোস্বামীর সেবিত বিগ্রহ রাধা দামোদর আছে, যেটা রূপ গোস্বামী যমুনা থেকে পেয়েছিলেন। এবং ভূগর্ভ গোস্বামীর সেবিত বিগ্রহ রাধা ছলচিকন। আপনারা হয়তো জানবেন যে ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী সবার আগে বৃন্দাবনে গিয়েছিলেন, মহাপ্রভু নবদ্বীপ থাকতে তাদের পাঠিয়ে দিয়েছিলেন সবার আগে। তারপর দীক্ষা নেওয়ার পর মহাপ্রভু যখন দীক্ষা নিলেন, তারপর রূপ সনাতনকে পাঠিয়েছিলেন, এবং তারপর আস্তে আস্তে অনেকে গিয়েছেন। এবং রঘুনাথ দাস গোস্বামী তো মহাপ্রভু এবং স্বরূপ দামোদর গোস্বামী অপ্রকট হয়ে যাওয়ার পর রাধাকুণ্ডে গিয়ে কাটিয়েছিলেন বাকি জীবনটা, এবং সবথেকে বেশি রাধাকুণ্ডে থেকেছিলেন এবং মহাপ্রভুর সাথে থেকেছিলেন রঘুনাথ দাস গোস্বামী। সমস্ত বৃন্দাবনে ভজনাকারী সেই সমস্ত তখনকার গোস্বামীগণের মধ্যে, সমস্ত গোস্বামীদের মধ্যে, তো ভূগর্ভ গোস্বামী রাধা ছলচিকন এবং কৃষ্ণের সনাতন গোস্বামীকে দেওয়া গোবর্ধন শিলা আছে, যেটার 4টি পরিক্রমা করলে সমগ্র গোবর্ধন পরিক্রমা ফল পাওয়া যায়, এরকম মান্যতা আছে। যারা সত্যি গোবর্ধন পরিক্রমা করতে পারে না, যারা শারীরিক অক্ষমতা বশত, তাদের জন্য কেবল এই নিয়মটা, সবার জন্য না। এখন সবাই দামোদর মন্দিরে গিয়ে পরিক্রমা করে, সেটা করতেই পারে, কিন্তু এই ফলটা তাদের জন্যে, গোবর্ধন পরিক্রমার হয়ে যায় যেটা। আর রাধা গোকুলানন্দ মন্দিরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, আমাদের এক বৈষ্ণব আচার্য, সংসার দাবানল, যে গুরু অষ্টকম তিনি লিখেছিলেন রেইসকনে, বা অনেক গৌড়ীয় বৈষ্ণব মন্দিরে আবৃত্তি করা হয়, এবং অনেক বৈষ্ণবদের গান, বিশেষ করে নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, এনাদের গান আবৃত্তি করা হয়, সব বাংলা বা সংস্কৃতের শ্লোক যা আছে, এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীরও কিছু লিখিত আছে গীত। এবং লোকনাথ গোস্বামীর রাধা বিনোদানন্দ বিগ্রহ পূজিত হয় লোকনাথ গোস্বামীর সেবিত, যেটা বললাম ভূগর্ভ গোস্বামী লোকনাথ গোস্বামীকে সবার প্রথমে মহাপ্রভু পাঠিয়েছিলেন বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করতে। তারা নাকি দ্বাদশ বোন এবং 300টা লীলাস্থলী উদ্ধার করেছিলেন। তো যাই হোক, এরপর হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের সেবিত বিগ্রহ মহাপ্রভু আছে, এবং বলদেব বিদ্যাভূষণ বা জগন্নাথ দাস বাবাজি মহারাজের সেবিত বিগ্রহ রাজা রাধা বিজয় গোবিন্দ আছে। বলদেব বিদ্যাভূষণকে শৈল প্রভুপাদ, ইসকনের ফাউন্ডার আচার্য, তার ভগবদ্ গীতা সমর্পণ করেছিলেন। তিনি গোবিন্দ ভাষ্য লিখেছিলেন, বেদান্তের বৈষ্ণব ভাষ্য, যেটা খুব প্রচলিত, তাই প্রভুপাদ গীতার প্রথমেই দিয়ে দিয়েছেন যে গোবিন্দ ভাষ্য প্রণেতা বলদেব বিদ্যাভূষণের করকমলে তার এই গীতা অর্পণ হলো। এবং মহাপ্রভুর রঘুনাথ দাস গোস্বামীকে দেওয়া গোবর্ধন শিলাও রাধা গোকুলানন্দ মন্দিরেই আছে। যাই হোক, প্রকৃত বিগ্রহগুলি এখন জয়পুরে বা রাজস্থানে বিভিন্ন জায়গায় আছে,
কিন্তু এই যে গোবর্ধন শিলা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী দিয়েছিলেন, যেটা অরিজিনালটা কিন্তু বৃন্দাবন ইসকনের আন্ডারে আছে, ইসকনের আন্ডারে বৃন্দাবনে আছে। এবং লোকনাথ গোস্বামী যে রাধা বিনোদানন্দ সেবিত বিগ্রহ, সেটা তাকে এক ভক্ত কিশোরী কুণ্ডে নেমে পেয়েছিলেন। সে তখন লোকনাথ গোস্বামীর একদিন বিগ্রহ সেবার ইচ্ছে হয়েছিল, তো সে ব্রজে কিশোরী কুণ্ডের ধারে মানে তমাল বৃক্ষের নিচে ভজনা করছিলেন। তো তখন এক ভক্ত মানে ঈশ্বরের লীলা তাকে সেই বিগ্রহ কিশোরী কুণ্ডে পেয়ে তাকে দেয় সেবা করার জন্য। তো হচ্ছে বন্ধুরা আমাদের রাধা দামোদর এবং রাধা গোকুলানন্দ মন্দিরের ইতিহাস এবং কী কী সেবিত বিগ্রহ আছে এবং অনেক সমাধি মন্দির আছে অনেক বৈষ্ণবদের, ঠিক আছে, আপনারা গেলে অবশ্যই দর্শন করতে পারেন। এবং হ্যাঁ, এই দুটি মন্দিরের মধ্যে সম্ভবত রাধা দামোদর মন্দিরে জয়দেব গোস্বামীর সেবিত বিগ্রহ আছে, আই থিঙ্ক রাধা মাধব। তো যাই হোক, সবাইকে ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে। তো নরোত্তম দাস ঠাকুরের একটা গান স্মরণ করে আজকে ভিডিওটা এন্ড করছি, মানে সবাইকেই স্মরণ করা উচিত এটা। হরি হরি কবে মোর হইবে সুদিন, ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন, সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুর তান, আনন্দে করিব দোহার রূপ গুণগান, রাধিকা গোবিন্দ বলি কান্দিব উচ্চ ঈশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে, এইবার করুণা কর রূপ সনাতন, রঘুনাথ দাস মোর শ্রীজীব জীবন, এইবার করুণা কর ললিতা বিশাখা, সক্ষভাবে শ্রীরাম সুবল আদি সখা, সবে মিলি কর দয়া পুরুক মোরাস, প্রার্থনা করায় সদা নরোত্তম দাস, নিতায় গো প্রেমানন্দে হরি হরি বল। এ হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের একটি খুব সুন্দর গান। বন্ধু সবাই খুব ভালো থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, একটু বড়ো হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখছেন তাদেরকে তো ধন্যবাদ জানাই, কারণ কলিযুগের মানুষ হয়ে যে এই ধরনের ভিডিও খুলেছেন এবং লাস্ট পর্যন্ত দেখছেন, এবং তারা আরও উচ্চকোটির ভক্ত যারা এই ধরনের ভিডিও তাদের কন্ট্যাক্টে যে ভক্তরা তাদের পাঠাবে, আশা করি আপনারাও পাঠাবেন। সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে, এটা আই গো প্রেমানন্দে হরি হরি বল, রাধা রাধা।